বিনস, আলু আর কোবির পাতার চটচটি, এটা ভালো করে হবে। এর মধ্যে দেওয়া হচ্ছে গরম মশলা, এলাইচি, দারচিনি বাটা, পেঁয়াজ, রসুন, আদা, জিরা একসাথে বাটা দেওয়ার পরে সুন্দর করিয়া রান্না করা হবে। হচ্ছে খুব ভালো করে সিদ্ধ হয়েছে, আর তবুও এটা মুই 5 থেকে 10 মিনিট পর ঢাকা রাখি, মুই ঢাকা রাখার পর মুই দেখি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সবার শেষে এই যে ধনিয়াটা রয়েছে এই ধনিয়াটা কাটিয়ে দেবেন। আজ না এই তোমার পকোড়া বানাইছি একসাথে রেসিপি, পকোড়া রেসিপিটা পরে দিয়ে দিন। এটা হচ্ছে তোমার কুমড়া ফুল যা আছে, কুমড়া ফুলের চপ, আর এটা হচ্ছে ধনিয়া ফুলের চপ, ঠিক আছে? তো এইগুলো আর কি আজকে বানা হয়েছে। আর এটা আমি ঢাকি রাখুন, গ্যাসটা বেড়ে যাওয়া হচ্ছে, তাহলে গন্ধটা থাকবে না, একটু গরম মশলা বেশি থাকে না সেটা থাকবে না। আর তেল সামান্য পরিমাণ দিবেন, জাস্ট 2 থেকে 3 চামচ দিয়া, ও দারুণ টেস্টি খাবার হবে। একবার বানিয়ে দেখেন, তারপরে মুখ করবেন। থ্যাংক ইউ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।